রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে কাঁদলেন চিত্রনায়ক ওমর সানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনেরা যখন ভারতে অবস্থান করছিল তখন তারা কী রকম মানবেতর জীবনযাপন করেছিল আজ এখানে এসে আমি তা অনুভব করছি এখানে লাখো লাখো রোহিঙ্গা পালিয়ে এসেছে আমরা এসেছি তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে এগুলোই বলেছিলেন চিত্রনায়ক ওমর সানি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে নিজেকে সত্যিকারের হিরো মনে করছেন বলে জানিয়েছেন ওমর সানি ওমর সানি সেখান থেকে একটি ভিডিও বার্তায় বলেন আপনারা সবাই এগিয়ে আসুন যার যা আছে তা দিয়েই এই মানুষগুলোর পাশে দাঁড়ান আমাদের এতটুকু সহযোগিতাই পারে এই রোহিঙ্গাদের জীবন বাঁচাতে আমি চলচ্চিত্রে কাজ করি এটাই আমার পরিচয় সবাই আমাকে হিরো বলে ডাকে আমি আজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সত্যিকারের হিরো মনে করছি জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে হেলানা জাহাঙ্গীরের সঙ্গে ত্রাণ সামগ্রী নিয়ে টেকনাফে গিয়েছেন ওমর সানি আর সেখানে গিয়ে রীতিমতো মানুষের আহাজারি দেখে রীতিমতো ভিমরি খেয়েছেন তিনি এত এত মানুষের বিপন্ন জীবনের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন এই তারকা ভিডিও বার্তায় ওমর সানি আরও বলেন আমরা এখানে খাবার ওষুধ নিয়ে এসেছি আসার আগে আমাদের কাছে মনে হচ্ছিল আমরা বোধহয় অনেক কিছুই নিয়ে এসেছি কিন্তু এখানে এসে আমাদের মনে হচ্ছে যা নিয়ে এসেছি তা খুবই স্বল্প